নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। বানচাল হয়েছে রাজ্য হামলার ছক। সিআইডির জালে সন্দেহভাজন আইএস জঙ্গি মুসা ও তার দুই সঙ্গী, কিন্তু হামলার পেছনে মূল মাথা এখনও অধরা। মুসাকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিআইডির তদন্তকারীদের। বন্দর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি রাজ্যে আইএস এর কিংপিন এবং আপাতত তাকে ট্র্যাক করাই টার্গেট গোয়েন্দাদের। গ্রেফতারের পর থেকে মাসিউদ্দিনকে লাগাতার জেরা করছে সিআইডি। জেরা যত এগুচ্ছে ততই দৃঢ় হচ্ছে মুসার আইএস যোগ। নাশকতা চালাতেই রাজ্যে ফিরেছিল মাসিউদ্দিন। প্রাথমিক জেরার পরই নিশ্চিত হয়ে যায় সিআইডি তদন্তকারীরা। মঙ্গলবার সিআইডি র ও সেন্ট্রাল আইবির রাতভর জেরায় সামনে এলো চাঞ্চল্যকর আরও তথ্য। মাসিউদ্দিন বিশেষ অ্যাপ ব্যবহার করত। অ্যাপের মাধ্যমে সিরিয়ার হ্যান্ডলার সাফি আরমারের সঙ্গে যোগাযোগ রাখত মুসা। চ্যাটে কথার পর মুসা চ্যাট হিস্ট্রি মুছে দিত। সেই চ্যাট হিস্ট্রি পুনরুদ্ধার করে দুজনের মধ্যে কী কথাবার্তা হতো তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এখানেই শেষ নয়, চ্যাট হিস্ট্রি থেকে এর আগে আইএস যোগে ধরা পড়া আশিক আহমেদ ও নাফিস খানের সঙ্গে মুসার কোনো যোগ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। চ্যাট হিস্ট্রির বাইরেও আইএস যোগের সূত্র খুঁজতে বুধবার মুসা তামিলনাড়ুর বাড়িতে হানা দেয় সিআইডির বিশেষ টিম। গত 5 বছর ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তামিলনাড়ুতেই থাকত মাসিউদ্দিন। তামিলনাড়ু পুলিশকে সঙ্গে নিয়ে মাসিউদ্দিনের তিরুপুরের আরবিয়ার নগরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। উদ্ধার হয় 18 ইঞ্চি তলোয়ার, ল্যাপটপ, পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ড ডিস্ক ও প্রিন্টার। ল্যাপটপ থেকে মুসার আইএস যোগের জোরালো প্রমাণ মেলে। মুসার স্ত্রীকেও লাগাতার জেরা করছে এনআইএ ও সিআইডি। মাসিউদ্দিন একা নয়, এরাজ্যে নাশকতা চালাতে তার দোসর ছিল আরও কয়েকজন। সোমবার রাতেই আহমেদপুর থেকে আটক করা হয় মুসার দুই সঙ্গী সাদ্দাম হোসেন ওরফে শেখ কালো ও মোহাম্মদ আব্বাস উদ্দিন ওরফে আমিনকে। লাভপুরের বিডিও পাড়ার দুই যুবককে লাগাতার জেরার পর গ্রেফতার করে সিআইডি। দুজনের সঙ্গে আইএস এর জোরালো যোগের প্রমাণ মিলেছে। হামলার পরিকল্পনায় মুসার সঙ্গী আরও 3 যুবকের হদিশ মিলেছে। শেখ চন্দন সহ দুজনকে ভবানী ভবনে নিয়ে এসে জেরা করছে সিআইডি। আইএস যোগের প্রমাণ মেলায় মুসা, শেখ কালো ও মোহাম্মদ আমিনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা করেছে সিআইডি। মুসার 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে সিজন মডেলের রিপোর্ট, কলকাতা। দীর্ঘ জেরার পর মাসিউদ্দিনের দুই সঙ্গী শেখ কালু ও শেখ আমিনকে গ্রেপ্তার করেছে সিআইডি। মাসিউদ্দিনের মতনই ধৃত দুজনের বাড়ি লাভপুরের রেজিস্ট্রি পাড়ায়। ওই দুজনের বাড়িতেই গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। কালু ও আমিনের গ্রেফতারের খবরে রীতিমতো স্তম্ভিত এলাকার বাসিন্দারা, তবে এ নিয়ে মুখ খুলতে চাননি কেউই। সে কালুর বাবার অবশ্য দাবি ছেলের কার্যকলাপের বিষয়ে তাঁর কিছুই জানা নেই। ওপার বাংলার পর এবার আইএস নিশানায় এপার বাংলা। বাংলাদেশের কায়দাতেই এরাজ্যে হামলা চালাতে চায় আইএস, তৈরি ব্লু প্রিন্টও। ওপার বাংলা ধ্বজে এবারে হামলা চালাতে চায় আইএস, হামলার ব্লু প্রিন্টও এক। মাসিউদ্দিনকে জেরা করে সিআইডির হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2015 থেকে লাগাতার আইএস নেশানায় বাংলাদেশ। গুলশান হামলার আগে পর্যন্ত 19টি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। সবকটি হামলা হয়েছে নির্দিষ্ট প্যাটার্ন মেনে। আহমদিয়া মসজিদ ও গুলশান হামলা ছাড়া বাকি সব ক্ষেত্রে ব্যক্তি হত্যার উপর ফোকাস করেছে আইএস। আইএসের টার্গেট মূলত বাংলাদেশে বসবাসকারী বিদেশি ও অমুসলিম যাজক ও ব্লগাররাই। মুক্তমারা ব্লগারদের জিহাদ বিরোধী তকমা দিয়ে খুন করেছে আইএস। কিন্তু সংগঠিত হামলা না করে ব্যক্তি হত্যা কেন? ব্যক্তি হত্যা করে সমাজে আতঙ্ক ও হিংসার বাতাবরণ ছড়ানোই আইএসের প্ল্যান। অস্থির সামাজিক পরিস্থিতির সুযোগ নিয়ে অল্প বয়সী যুবকদের মগজ ধোলাই করে দলবাড়ি করাই আইএসের টার্গেট। ওপার বাংলার এই স্ট্র্যাটেজি এবার এপার বাংলাতেও কাজে লাগাতে চাইছে আইএস। মাসিউদ্দিনকে জেরা করে যেসব তথ্য সামনে এসেছে তা থেকে স্পষ্ট, এপারে ব্যক্তি হত্যাই টার্গেট ইসলামিক স্টেটের। মাসিউদ্দিনের প্রাথমিক টার্গেট ছিল এক পুরোহিতকে খুন, তারপর অন্যান্য ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হত্যা করা। ধর্মীয় স্থানে হামলার ছক ছিল আইএস সন্দেহে ধৃত কাকসার পলিটেকনিক ছাত্র আশিক আহমেদেরও। আইএসের পরিকল্পনা ব্যক্তি হত্যা করলে আতঙ্ক ছড়াবে, যার সুদূরপ্রসারী প্রভাব পড়বে সামাজিক পরিস্থিতিতে। ব্যক্তি হত্যা ছাড়াও উপার বাংলার সঙ্গে অবস্থানগত ব্লু প্রিন্টেও মিল রয়েছে। বাংলাদেশের জেএমবি শক্ত ঘাঁটি বলে পরিচিত রাজশাহী, বগুড়া, রংপুরে জমি শক্ত করেছে আইএস। এপার বাংলাতেও দেখা যাচ্ছে আইএস মূলত বীরভূম, বর্ধমান, মালদা ও মুর্শিদাবাদে শিকড় ছড়িয়েছে। খাগড়াগড় পরবর্তী এনআইএ তদন্তে স্পষ্ট, এই সব জায়গাতেই পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছে জেএমবি।
তদন্তকারীদের দাবি, আদতে এরাজ্যে বড় সড় মিলিশিয়া তৈরি করে সন্ত্রাস ছড়াতে চাইছে আইএস। কিন্তু সিরিয়ায় বসে শুধুমাত্র অনলাইনের উপর ভরসা করে সংগঠনের বিস্তার ঘটানো কার্যত অসম্ভব। সেই লক্ষ্যেই ব্যক্তি হত্যা স্ট্র্যাটেজি নিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। আতঙ্ক ও অস্থিরতা তৈরি করে কমবয়সীদের মগজ ধোলাই করাই দুই বাংলায় আইএসের গেম প্ল্যান। সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।